আকাশে বাতাসে শুধুই মিরাজ বন্দনা। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে চাপের মুখে ভেঙে না পড়ে দলকে জিতিয়েছিলেন। কদিন আগে টি-20তে ব্যর্থ বাংলাদেশ প্রথম ওয়ানডেতে ভারতকে হারিয়ে খুঁজে পেয়েছিল আলোর দিশা। মিরাজ নামের মাঝেই আছে রাজত্বের আভাস। দলের বিপর্যয়ে কান্ডারি হয়ে দ্বিতীয় ওয়ানডেতে কঠিন পরিস্থিতিতে সেটা আরও একবার প্রমাণ করলেন এই অলরাউন্ডার। মিরপুরে সিরিজ নিশ্চিতের ম্যাচে টিম ইন্ডিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে চিরচেনা সেই রূপে ধরা দেয় টাইগাররা। 69 রানে নেই 6 উইকেট। বিপদের মুহূর্তে দিশে হারা দল ভারতকে নিজেদের মাটিতে হারানোর এমন মোক্ষম সুযোগ কি তবে চলে যাবে হাত ফসকে? কিন্তু না, তা হতে দিলেন না মিরাজ। মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে শুরু করেন ইনিংস মেরামতের কাজ। রিয়াদকে নিয়ে মিরাজের সাহসী ব্যাটিংয়ে বাংলাদেশ পেয়েছে ধ্বংসস্তূপ থেকে মাথা তুলে দাঁড়ানোর দিশা। 55 বলে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি। সঙ্গী রিয়াদের সঙ্গে গড়েন 148 রানের রেকর্ড জুটি। রিয়াদের বিদায়ের পর লক্ষ্যে অবিচল ছিলেন, শেষ পর্যন্ত 83 বলে 100 রানের অবিশ্বাস্য এক ইনিংস উপহার দেন দলকে। ভারতীয় বোলারদের চোখ রাঙানি উপেক্ষা করে খেলা সেই ইনিংসে ছিল 8 চার ও 4 ছক্কা। ওয়ানডেতে এটিই প্রথম শতক মিরাজের। ব্যাট হাতে দলকে রক্ষা করার পর বল হাতেও সফল মিরাজ। তুলে নেন শ্রেয়াস আয়ার ও লোকেশ রাহুলের গুরুত্বপূর্ণ 2 উইকেট, আর তাতেই ম্যাচ সেরার পুরস্কারও যায় তার হাতেই। চট্টগ্রামে শেষ ওয়ানডেতেও দুটি ছড়াতে চান মিরাজ। পারভীন আক্তার, সময় সংবাদ।